হ্যালো বন্ধুরা, টুপিন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 14 ঘাট বোর্ড কিভাবে সেটিং করবেন, বা আমি একটি কিচেন রুম, একটি রেস্টুরেন্টের কিচেন রুম কিভাবে ড্রয়িং করেছি বা কিভাবে লাইন করেছি, ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তাহলে দেখতে থাকুন, আমি পুরো লাইন কমপ্লিট করেছি, টেনে সব নিয়ে আসছি। এখানে বোর্ডের তারগুলো সেটিং করব, সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেটিং করব। দেখুন বন্ধুরা, আমরা এখানে বোর্ড সেটিং করব আর পুরো লাইনটা কিভাবে টেনেছি সেটা দেখাবো আজকে। দেখুন এইখানে আমি দিয়েছি লাইট পয়েন্ট, এখানে দিয়েছি একটা লাইট পয়েন্ট, আর এখানে দিয়েছি ফ্রিজ লাইন, আর এই সাইড দিয়ে টেনে নিয়ে গেছি। বন্ধুরা দেখুন এইখানে দিয়েছি এক্সস্ট ফ্যানের একটা লাইন, আর এইখানে দিয়েছি হোল্ডারের লাইন, আর একটু টান দিয়ে এখানে দিয়েছি একটি পাওয়ার লাইন, এখানে ফ্রিজ বা আপনার ব্লেন্ডার মেশিন যা চলে চালাবে, কোনো সমস্যা নেই, পাওয়ার লাইন দিয়েছি। আর এই সাইড দিয়ে একবারে চলে গেছি বন্ধুরা মেন লাইনে। দেখুন ওইখানে আমরা মেন লাইন কাট আউট সেটিং করেছি, ওইখানে সার্কিট ব্রেকারও সেটিং করব। এটা পুরো একটি বিল, বিলের ভিতর একটি রেস্টুরেন্ট হচ্ছে বন্ধুরা, স্বপ্নবিলাস রেস্টুরেন্ট, স্বপ্নবিলাস রেস্টুরেন্টেরই কাজ চলছে আমাদের। দেখুন এইখানে আমরা আরও পাওয়ার লাইন দিয়েছি, এখানে তিনটা পাওয়ার লাইন দিয়েছি ফ্রিজের জন্য, ডিপ ফ্রিজ বা নন ফস যে ফ্রিজই লাগায় সব লাইনই ওকে। বন্ধুরা তাহলে বন্ধুরা দেখুন আমি লাইনটা কীভাবে টেনেছি এখান থেকে। দেখুন এইখানে আমরা ফ্যানের লাইন দিয়েছি, এবারে আমরা 14 ঘাট বোর্ডটি কীভাবে ফিটিং করব সেটা দেখাবো। বন্ধুরা এখানে আমরা তারগুলো টেনে নিয়ে আসে পুরো নিউট্রালটা, দেখুন এইখানে এসে আমরা কমন করে নিয়েছি। আর এইখানে যে সাদা তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটি ফেস আছে, আর সবগুলো লাইট পয়েন্টের তার। বন্ধুরা তাহলে লাইট পয়েন্টের তার আমরা কীভাবে সেটিং করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এবারে আমরা দেখুন কীভাবে নিউট্রালটা কানেকশন করব সেটা দেখাবো। দেখুন এখানে আমি এই তিনটা ইন্ডিকেটর বা তিনটা লাইনের নিউট্রাল একটি কমন করেছি, এবারে কী করবো এটা, এটা আমি নিউট্রালের সাথে সংযোগ করে দেবো। বন্ধুরা তাহলে আমরা কী করলাম, এটা নিউট্রালের সাথে সংযোগ করে দিলাম, তাহলে এটা নিউট্রালের সাথে সংযোগ করে দিলাম। আর আমরা এখানে যে ফেজ লাইনটা, ফেজ লাইনটা এখানে দেখুন, এখানে বোর্ড ফিউজ, বোর্ড ফিউজের এই সামনের মাথায় আমরা একটি সেটিং করে দিলাম। আমরা সামনের মাথায় বোর্ড সেটিং করে দিয়েছি। দেখুন এইখানে ফ্যানের কাছে ফ্যানের লাইনটা এই যে এই সুইচ থেকে এটা কানেক্ট করেছি ফ্যানের রেগুলেটরটা, আর ফ্যানের তারটা দেখুন কীভাবে সংযোগ করব। বন্ধুরা এখানে ফ্যানের তারটা আমাদের একটি একটি সাদা তারে, সাদা তারে তিনটা তিনটা চিহ্ন দেওয়া আছে। বন্ধুরা দেখুন এটা ফ্যানের তার আমি কীভাবে মার্ক করব, এখানে সাদা তারটা তিনটা চিহ্ন দেওয়া আছে, এটা দেখলেই বোঝা যাবে যে এটা ফ্যানের তার। বন্ধুরা দেখুন বন্ধুরা এইটা এটা তিনটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ফ্যানের তার, তাহলে এটা আমরা সংযোগ করে দেবো। বন্ধুরা দেখতে থাকুন, এবারে আমরা ফ্যানের তারটা দেখুন বন্ধুরা, আমরা ফ্যানের তারটা সংযোগ করে নেব সুন্দর করে। দেখুন এখানে ফ্যানের তারটা আমরা সংযোগ করে নিয়েছি, ফ্যানের তারটা সংযোগ করা কমপ্লিট। এবার সুন্দর করে আমরা ফাঁস করে এখানে কি করব, টেপ মরে দেব। বন্ধুরা সুন্দর করে আমরা টেপ মরে নেব। বন্ধুরা দেখুন আমরা সুন্দর করে রেগুলেটরের টেপ মেরে নিয়েছি, এবারে কি করবো এই তারগুলো ভাঁজ দেব। দেখুন লাইট পয়েন্টের তারগুলো আমরা এইভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে লাইট পয়েন্টের সুইচগুলোতে কানেকশন করে দেবো। বন্ধুরা দেখতে থাকুন,
আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা। আর আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কাজের বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবারে আমরা সুইচের তারগুলো কানেকশন করে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা সুইচের সাথে তারগুলো সুন্দর করে কানেকশন করে দিচ্ছি, একটা একটা করে এভাবে কানেকশন করে দিতে হবে বন্ধুরা। পুরোটা আসলে তো কানেকশন করে দেখানো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য ছোট করে দেখাচ্ছি বন্ধুরা। একটা একটা করে আপনারা এভাবে কানেকশন করে দেবেন বন্ধুরা। দেখুন এখানে আমরা সকেটগুলো সুইচের মাধ্যমে করেছি, এখান থেকে এখানে দিয়েছি সকেটগুলো সুইচের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, আমাদের লাইট পয়েন্টের তারগুলো সেটিং করে কমপ্লিট। দেখুন এখানে আমি কীভাবে বোর্ডগুলো কানেকশন করেছি সুন্দর করে। এবারে আমরা বোর্ডগুলো সেটিং করে দেবো বন্ধুরা, তাহলে দেখুন বোর্ডগুলো কী হয়েছে। তারগুলো একটু বড় বড় রেখেছি বন্ধুরা, এবার সুন্দর করে তারগুলো বোর্ডের ভিতরে সুন্দর করে ঢুকে এটা টাইট করে দেবো বন্ধুরা। এখানে ফুল প্যাচ নাটও দেওয়া যায়, কিন্তু আমি এখানে 3/4 ফুল প্যাচ দিয়ে দিচ্ছি, গ্যাং নাট নাট না, গ্যাং নাটের থেকে আপনার 3/4 নাটটা সেটিং হয়ে যাবে বন্ধুরা। আমাদের বোর্ডটা পুরো নাট লাগানো সেটিং কমপ্লিট। এবারে আমি সুন্দর করে উপরের কভারটা সেটিং করে দেবো, লকে লকে সেটিং করে দেবো। দেখুন এখানে আমাদের কভারটা পুরোটা সেটিং কমপ্লিট, পুরোটা সেটিং কমপ্লিট। এইভাবে পাইপ ওয়্যারিং করেছি বন্ধুরা, পুরোটাই দেখালাম, আর একবার সুন্দর করে দেখাই দিচ্ছি।